ইন্দ্রনগরে জয়মা কালী সন্তান সংঘের কালী মন্দিরে পৌঁছ দিয়ে মঙ্গলবার নিজের প্রচার কর্মসূচি শুরু করেন ছয় আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। নিজের প্রতিক্রিয়ায় পাপিয়া দত্ত জানান, আগামী দিনেও মানুষের উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখবেন তিনি। তবে তিনি জানান, বর্তমান বিধায়ক চাইলে এই কেন্দ্রের মানুষের জন্য আরো অনেক কিছুই করতে পারেন, তবে সেই সব কিছুই করেননি। আমরা জিতব, আমরা প্রত্যেকে জিতব। কি থাকবে আপনার প্রথম? প্রথম হলো দেখুন, আমরা চাই মোদিজির সরকার, ত্রিপুরার সরকার যে উন্নয়নের ধারা শুরু করেছে 2014 কেন্দ্র হোক, 2018 রাজ্য হোক, সেই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখতে হবে। আমরা বিধায়ক পেয়েও পাইনি, মন্ত্রী পেয়েও আমরা পাইনি, যতই আমরা কাজ করি না কেন বিধায়ক মন্ত্রী যেখানে থাকে না একটু গ্যাপ সামান্য থাকে, সেই গ্যাপটাকে আমি সম্পূর্ণভাবে এখন পূরণ করতে চেয়েছি। এখানে তো গ্যাপ মানে বিশাল গ্যাপ ছিল, এখন এগুলি ডোরে ডোরে বেরিয়েছে, এগুলি বলতে চাই না, গ্যাপ মানে বিশালই ছিল, অনেক কিছু করা যেত। আমার ইচ্ছে ছিল না বিজেপিটা করার, ঠিক আছে, কিন্তু আমি তো বিধায়ক, তো বিজেপির বিধায়ক, বিজেপির মন্ত্রী, ছয় আগরতলাবাসীর জন্য অনেক কিছু করার ছিল, কিন্তু কিছুই করা হয়নি। তো সেই জায়গাটা আমি পূরণ করতে চাই। প্রত্যেক দেখুন, আমি এখানে আলাদা আলাদাভাবে বর্গ করে বলবো না, ভোট ব্যাংকের কারণে যে আমি মাইনরিটির জন্য করব, ওবিসির জন্য করব, এসসির জন্য করব, এগুলি তাদের রাজনীতি, আলাদাভাবে সেক্টর করে ভাগ ভাগ করে সমাজকে দেখা। আমাদের মূল মন্ত্রই হলো সবকা সাথ সবকা বিকাশ। হ্যাঁ, এখানে একটা আলাদা বিষয়, এখানে যেমন আমার কর্পোরেটর মহিলা আছে, আরে আমার তো লতা দিও রয়েছেন, এখানে আরেকজন কর্পোরেটর রয়েছেন 5 নম্বর ওয়ার্ডে, উনি মহিলা মোর্চার সভানেত্রীও। যেহেতু আমি মহিলা মোর্চার একটু সভানেত্রী ছিলাম একটা 3 বছর, আপনারা প্রত্যেকেই জানেন মহিলাদের তো একটা অগ্রাধিকার থাকে সব জায়গায়, মহিলাদেরকে বিশেষভাবে ইসে করার গতকাল দেখলাম এখানে মহিলা ভোট। সবকা সাথ এবং সবকা বিকাশকে সামনে রেখে এই কেন্দ্রের সর্ব অংশের মানুষের উন্নয়নে তিনি কাজ করবেন বলে বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত জানান। ফির রিপোর্ট, আর ই নিউজ।